তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজে এক একে সমতায় ফিরল শ্রীলঙ্কার নারী দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র 100 রানের গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে নয় বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান নারীরা। কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী করেন বাংলাদেশের নারী দুই ওপেনিং ব্যাটার শামিমা সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় 53 রানে দুই ওপেনার ফেরার পর শুরু হয় বাংলাদেশের ছন্দপতন। 90 রানের মধ্যে দুমড়ে মুচড়ে যায় নিকারদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার। আর কেউ দলের হাল ধরতে না পারলে 18 ওভার 3 বলে 100 রানে অল আউট হয়ে সফরকারীরা। জবাবে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর 27 বলে 33, সামারা বিক্রামার 42 বলে 29 আর কাভিসা দিলাহারির অপরাজিত 20 রানে সাত উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।